আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আরও একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম। আজকে আমরা যাচ্ছি রাজশাহী ক্যাডেট কলেজ এবং ক্যাডেট কলেজের সামনে পদ্মা নদীর তীরে অবস্থিত ক্যাডেট কলেজ পার্ক বা পিকনিক স্পটে। এটি আমার রাজশাহী ভ্রমণের তৃতীয় পর্ব এবং শেষ পর্ব। লাস্ট দুটি পর্বে আমি দেখিয়েছি পুঠিয়া রাজবাড়ি এবং বাঘা শাহী মসজিদ। রাজশাহী এসেছি আর পদ্মা নদীতে যাব না তা তো হয় না, তাই আমরা বাঘা মসজিদ দেখা শেষ করে ছুটে চলেছি রাজশাহী ক্যাডেট কলেজের উদ্দেশ্যে। নয়নাভিরাম প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে আমরা ছুটে চলেছি। রাজশাহী ক্যাডেট কলেজ রাজশাহী শহর থেকে 20 কিলোমিটার দূরে অবস্থিত আর বাঘা শাহী মসজিদ থেকে 22 কিলোমিটার। আমরা রওনা হয়েছি বাঘা শাহী মসজিদ থেকে। আমাদের যেতে সময় লাগবে 40 থেকে 50 মিনিট। চলে আসলাম রাজশাহী ক্যাডেট কলেজ। রাজশাহী ক্যাডেট কলেজ বাংলাদেশের রাজশাহী জেলার চারঘাট উপজেলার সারদায় পদ্মা নদীর তীরে অবস্থিত। এটি দেশের অন্যান্য ক্যাডেট কলেজ সমূহের মতোই স্বায়ত্তশাসিত আবাসিক সামরিক বিদ্যালয় ও প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত হয়। ক্যাডেট কলেজের ঠিক সামনেই অবস্থিত ক্যাডেট কলেজ পার্ক বা পিকনিক স্পট। পার্কের সামনে আসতেই হঠাৎ করে আবহাওয়া খারাপ হয়ে গেল, শুরু হলো কালবৈশাখী ঝড়। প্রচণ্ড ঝড়ের মধ্যে আমরা প্রবেশ করলাম পার্কের ভেতর। পার্কের ভেতরে রয়েছে অনেক বড় বড় আম গাছ। কিছুক্ষণের জন্য আমরা ফেরত চলে গেলাম ছেলেবেলায়, সেই ছেলেবেলার মতো আম কুড়ানো শুরু করলাম। ভাইয়া ফজলি আম পড়তেছে, ঝড় আরো বেশি শুরু হলো। সবাই যখন পার্ক ছেড়ে পালাচ্ছে, বিপরীতে আমরা সাহস করে এগিয়ে চললাম উত্তাল পদ্মা নদীর দিকে। পদ্মার কাছে আসতেই শুরু হলো বালি ঝড়। প্রচণ্ড বাতাসের কারণে নদীর পাড়ে দাঁড়িয়ে থাকাটাই কঠিন ছিল। তারপরেও আমরা এই ভয়ঙ্কর সৌন্দর্যে বিমোহিত হয়ে রয়ে গেলাম নদীর পাড়ে। আমরা ছাড়াও আরো কিছু পর্যটকও ছিল। এভাবে 20 থেকে 30 মিনিট পর বালিঝড় বন্ধ হলো, তবে তখনও প্রবল বাতাস বইছিল। অল্প কিছুক্ষণের মধ্যে পুনরায় পর্যটকের আনাগোনা বাড়তে থাকলো। ঝড়ের পরের মুহূর্তে ছোট ছোট বাচ্চাদের পড়ে থাকা আম লিচু ফুল কোরানোর দৃশ্য সত্যি আমাকে আমার ফেলে আসা ছোটবেলার দিনগুলোর কথা মনে করিয়ে দিল।
স্থান ঘুরে ঘুরে প্রকৃতির মাঝে আমি খুঁজে বেড়াই শান্তি সুখের পরশ, যেথা রয়েছে শুধু অপার ভালোবাসার গল্প। যারা প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে ভালোবাসেন, তারা প্রিয়জন বা ফ্যামিলি নিয়ে যে কোনো সময় এক বিকেলে চলে আসতে পারেন পদ্মা নদীর পাড়ের এই পার্কে। প্রকৃতি যে আপনাকে নিরাশ করবে না তা আশা করি এতক্ষণে বুঝে গেছেন। একদিকে উত্তাল পদ্মা আর অন্যদিকে সবুজ প্রান্তর, আপনি বিমোহিত হতে বাধ্য। বিশাল এই পার্কের প্রতিটি কোণ সাজানো গোছানো এবং পরিষ্কার পরিচ্ছন্ন। বড় বড় আম গাছের নিচে সবুজ ঘাসের মাঠ। এই প্রাকৃতিক সৌন্দর্যে বিমোহিত হয়ে কখন যে বিকেল থেকে সন্ধ্যে হয়ে যাবে বুঝতে পারবেন না। আজকে ঝড় হওয়ার কারণে নদী হয়তো একটু বেশি উতলা, তবে পদ্মার এই আগ্রাসী রূপ আমার ভ্রমণ আনন্দকে বাড়িয়ে দিয়েছে কয়েক গুণ। এই নদী কিন্তু বাংলাদেশের শেষ সীমানা, নদীর ওপারেই ভারতবর্ষ। এছাড়াও এই পার্কে আপনারা পিকনিকের জন্য আসতে পারেন, এখানে সে ব্যবস্থাও রয়েছে। এখানে আরও রয়েছে বাচ্চাদের খেলার জায়গা, ক্যান্টিন, বসার জায়গা, নদীতে নৌকা নিয়ে ঘোরা, নদীতে মাছ ধরার ব্যবস্থা সহ আরও অনেক কিছু। বিকেলবেলা এই পার্কে অস্থায়ী দোকান বসে, বাচ্চাদের খেলনা, খাবারের দোকান সহ আরো অনেক কিছু। আজকের দিনটি আমার জীবনে অবিস্মরণীয় হয়ে থাকবে। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে তবে লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।